viewers, assalamu alaikum. Welcome back to my channel. Aske ami ekta blog apnader share korlam, amar daily blog kibhabe amar daily time jay amar. To ghum theke uthlam, school diwar lagiye dite korchi waiting kore. Ya 7 o'clock utha lage. Eta amra routine kora. To uthe to ready hoye ache. শীত হোক স্নো হইলেও তবু দেওয়া লাগে, কারণ এই দেশে তো স্কুল তারা মিস দিলে তারা গরু ফোন করা স্টার্ট করে দিব, আর নইলে গরু আইব। তো এখন অবশ্য শীতের সময়, শীতের দেখুন একটা একবারে ডার্ক হয়ে রয়েছে, তবু কিছু আজকে নাইস ওয়েদার আছে, অত বেশি ডার্ক নাই। এখন একটা গার্ডেন বেরি নাই, তো আপনারা দেখাই সুন্দর একটা গেট বানিয়ে রাখছে। এখন কিলান গাছে কাঠরিয়া গাছ টেন্স লাগাইছে তারা, বা বেরি নাইস লাগে আসলে। ভিউটা বেরি নাইস, এই রোড রোড আমার কাছে ভালো লাগে। এই রোডে দেখ আঠা লাগে খুব ভালো হয়, যারা মর্নিং ওয়াক করতে চাইনি তারা লাগে গুড। আর আমি তো অবশ্য মর্নিং ওয়াক করতাম, কিন্তু আমার তো বেবি আগাম তো তাহলে থইয়া দুদিন যাইতে যে মর্নিং ওয়াক করতাম। তো আমি আমার একটু আমার গরু রাখি, তো আমি রাখি বাড়ি আমার কাছে, আমি স্কুলে দিই আমার কাছে, তারা একটু বড় হয়েছে একটু তারা যাইতে পারে স্কুলে। এমন তবু আমি মনে করি যে নিয়ে দেওয়াও বেটার, আর আমি নিয়ে দিয়ে আসছি। আর আইসাম ওখানকো আধা ঘন্টা লাগে, তো আধা ঘন্টা তো সকাল থেকে একটু কাটা হয়, আর তো একটু খেলা দেখানো আসলে খেলতে লাগে খুব ভালো। আমি ফিল করি আমার শরীরটা খুব ভালো যারা লাগে, আনলে তো কারণ ঠান্ডার সময় আরও বেশি বেদনা টেদনা থাকে শরীরে, এটা ঠান্ডাই আরও। তো দেখুন আমি আইছি দিয়ে আইছি, এখন চাও খাইছে, আই আমার বেবিরে আবার খাবার দিয়েছি, কার্টুন দেখাত লাগাইয়া দিয়ে আমি আগে স্টার্ট করছি রান্না করা। আজকে আমি চাইলাম একটু বেশিও রান্না করতাম, তো আপনারা শেয়ার করলাম। এখন আমি ইচ্ছা দিয়া আর কলকল ভাজি বানাই মাছটি, আর এখানেও বল মাছটি, আর আলু দিয়া কোমল বাকল দিয়ে রান্না করলাম, আর একটা মিট বানা করলাম, কারণ এখলকে দুই তিনটা খাড়ে রাঁধে নিলে আসলে সুবিধা দেশ ঠান্ডা, তো ঠান্ডার দেশ আছে নষ্ট হয় না, আর আমরা টাইম মেনটেন করবার লাগে খুব ভালো হয়। তো এখলকে দুই তিনটা রান্না করাও বেটার, আর মোস্টলি কারণ ডেইলি রান্না করাতে গেলে আমরা টাইম মেনটেন করা যায় না, নামাজ টাইম মতো করা যায় না, কারণ শর্ট টাইম বাড়ে টাইম শর্ট হয়ে যায়। তো এখন আমি রান্না করা করতে করতে আমরা জোরের টাইমে যাব, তো জোরের নামাজ পড়িয়া বা খাওয়া দাওয়া হয়ে তাই পড়িয়া, তো জোরে আসরে এখনও করা লাগে অনলাইন টাইম হয়ে যায়। তো আর আসরের টাইম বাদে তো একটু যাইয়া আমরা খাওয়া দাওয়া শেষ করে লাগে, যা আসলে টাইম মেনটেন করা যায় জীব, তো যা সুন্দর করে জানি খাওয়া এটা মেনটেন করা যায় না, তো আমার তো ঠাই খাইয়ে লাগে, আমি আমার উড়া তাড়া করি আমি সাইডটা খাইয়া, তো আবার স্কুলে গিয়ে আনা লাগে। তো যারা টাইম আছে তারা লাগে ঠিক আছে, যারা এক্সট্রা মানুষ থাকে সেই একজনে আনি লাইন স্কুল থেকে, আর গরু সপ্তাহে মেনটেন করে আমার অবশ্য আর এক্সট্রাও কেউ নাই, তো আমরা চলে অনানো আমার ভালো মেনটেন করে লাই টাইম নো, আর অত বেশি সময়ও নাই, ও কারণে আরও তার ঘুমোর টাইম মেনটেন করা লাগে। ঘুমো তখন বেচিন তো আর স্কুলও দেওয়া তো আমরা মা করি ডিউটিটা, কারণ তারা তো বারাখানে মেনটেন করা লাগে।
So mala nombrar mejor Dinzai y de hecho actually Bangladesh o ile tomen manos o mille de hecho toman los mille en esta actually como la en time de la nivel sin bajar de caer en la nivel de la nivel la que no era sash para el tapar en la mano la que te arbal boy le si tengo un boy a to ফোনৰ ধৰণৰ যদি মাটি ধুব লাগে ওলানো যায় আৰু লম্বা দিন আহিলে এবাৰ ঘৰত যোৱা হোৱা ওলানো যায় এটুক ভাল লাগে চামাৰ টাইম আহিলে দেখিছো ফ্ৰেণ্ড বন্ধু সকল এমনি আত্মীয়জন যারা আছেন তো দূৰৈ আখান্দা কথা যারা আছেন তো এতিয়াতো আৰু সব ফ্ৰেণ্ড বন্ধু তো দেখোন আমি শেষ কৰি দিলাম বেবিও কাৰ্টুন দেখা বেছি স্পেচা থাকি দিয়া না এপ্রিল বাদে তান স্কুল হবো তো স্কুলও দিলে অবশ্য কিছু ফ্রি তাই ভালো পাই বা বোর্ড লাগে আর এমন সময় এখন কেউ আমি খুব বয়স পাইতাম স্কুলটা হয়েছে না আমিও কিছু ভাবি আছি আমি যে করোনা আমার বয়ের আরে জন দিয়ে আমার কত একটা আমি ফিল করে কত স্ক্রিন আগে দেওয়া কিতা হয়ে বলতে বলতে দেওয়া লাগে কারণ স্কুল মিস করা যায় না কত মিস করবার তারাতে দিয়েছে লকডাউন দিলেও আবার এখন আরবার লকডাউন দিয়েছে দিয়ে তো আর স্কুলটা তোমরা খাই দিছো অবশ্য বাচ্চানটারও আর নিয়ে খাওয়াই দেয়া খাওয়া দাওয়া করে তারপরে নামাজ মাছ পড়েছি আর বার করে পড়িয়ে তো নাইটের মাঝেও যা টাইম আর কি নাইটও লাগে আমার তো চা খাইছি আমরা চা খাইয়ে এখন সেদিন তো মা আমার বেবি মেসে তো আপনারা তো আজও পর্যন্ত আলাদা হয়েছে